আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমএস বাংলাভাষী ইউটিউব চ্যানেলে। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মসজিদের পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, ধামাকায় উড়ল গোটা মাদ্রাসা, আশ্চর্যজনকভাবে উধাও সব পুরুষ। অন্যদিকে বাংলার জন্য কাদেমন, রাজ্যে বজ্রাঘাতে মৃত্যুদের প্রতি সমবেদনা ব্যক্ত করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। অন্যদিকে এবার সুর বদলাচ্ছে রাজীব, 356 ধরনের সরাসরি বিরোধ শুভেন্দুর বক্তব্যের। আসছি বিস্তারিত খবরে, তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দলের বৈঠকে মঙ্গলবার যাননি রাজীব, কিন্তু সেই বৈঠকের অব্যবহিত পরে নেট মাধ্যমে বেসুর গাইতে শুরু করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘটনা চক্রে মঙ্গলবার যখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় দলের বৈঠক করছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন দিল্লিতে এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি জানিয়েছেন, বাংলায় ভোট প্রবর্তী হিংসা যেখানে পৌঁছেছে তা 356 ধারা প্রয়োগ করার পক্ষে যথেষ্ট। বস্তুত এক ধাপ এগিয়ে শুভেন্দু জানিয়েছেন, রাজ্যের যা পরিস্থিতি তাতে 356 ধারা প্রয়োগ না করলেই আশ্চর্য। তারপরে রাজীব তার ফেসবুক পোস্টে লেখেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে 356 ধারার জুজু না দেখিয়ে কোভিড ও ইয়াস মোকাবিলায় বাংলার মানুষের পাশে থাকা উচিত। রাজীবের ওই পোস্ট প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শুভেন্দু। রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, রাজীব এখনও তাদের দলের সদস্য, বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবে দল। প্রসঙ্গত নেট মাধ্যমে মর্জিমাফিক পোস্ট আটকাতে মঙ্গলবারই একটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে রাজ্য বিজেপি। রাজীবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই কমিটি কোনো ব্যবস্থা নেয় কি না সেটাই দেখার। তবে বিজেপির একাংশের অনুমান, ব্যবস্থা নিলে রাজীবের সুবিধাই হবে, তাতে ভোট প্রবর্তী পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তার দূরত্ব আরও প্রকট হবে, যা পক্ষান্তরে তাকে তৃণমূলের সঙ্গে নৈকট্য রচনায় সাহায্য করবে। অন্যদিকে বাংলার জন্য কাদেমন, রাজ্যে বজ্রাঘাতে মৃতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। রাজ্যে একদিনেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 26 জনের, তার মধ্যে মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে 9 জনের, হুগলিতে 11 জনের, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 4 জনের এবং বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 2 জনের। একদিকে বজ্রাঘাতে একদিনে এতজনের মৃত্যুর ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এদিকে বাস পড়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মসজিদের পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, ধামাকায় উড়ল গোটা মাদ্রাসা, আশ্চর্যজনকভাবে উধাও সব পুরুষ। বিহারের বাঁকাতে মঙ্গলবার সকালে এত ভয়ানক বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের ফলে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনা বাঁকার টাউন থানা এলাকার, সেখানে নকটলিয়ার মসজিদের পাশে থাকা মাদ্রাসায় হওয়া বিস্ফোরণে গোটা মাদ্রাসা ধূলিস্যাৎ হয়ে যায়। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে পুরো মাদ্রাসা ধূলিস্যাৎ হয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে মাদ্রাসার সংলগ্ন একটি ঘরে এই বিস্ফোরণ হয়েছিল। বহুদিন ধরে সেই ঘরটি বন্ধ ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে আর গোটা এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এই ঘটনার পর গ্রামের প্রায় সব পুরুষই পলাতক। গ্রামের মহিলারাই বিস্ফোরণে খবরের কথা জানান। বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সবাইকে কোনো গোপন আস্তানায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে জানা যায়। বিস্ফোরণের পর বাঁকা এসডিপিও ডিসি শ্রীবাস্তব, বাঁকা থানাধ্যক্ষ শম্ভু যাদব সমেত বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছেন। ঘটনার তদন্তের জন্য ডগ স্কোয়াড আর ফরেন্সিক টিম পৌঁছেছে। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ, খোদা হাফেজ।